Once again, welcome to City Cinema. এবং আজকে আমি আবারও আরেকজন সেলিব্রিটি মানে আপনার খুব পরিচিত একজন ব্যক্তির সাথে গোটা শহর ট্রাভেল করব এবং আজকে আমার পাশে মানে ড্রাইভিং সিটে কে বসবেন আমাদের সবার প্রিয় মানে যার গান সোশ্যাল মিডিয়ায় ব্যাক টু ব্যাক ভাইরাল হয় এবং হার্টথ্রব ইয়াং হার্টথ্রব বলা যেতে পারে যার গান শুনে বহু মানুষ প্রেমে পড়ে ছেলে মেয়ে এটার কোনো দ্বন্দ্বই থাকে না তার গান শুনে রাইট নান অদার দ্যান আমাদের সবার প্রিয় রাজ বর্মন বহুদিন ধরে আর কি আমার ইচ্ছে ছিল যে একদিন তোমার সাথে শহর কলকাতায় ঘুরতে বেরোবো তো আলটিমেটলি আমার ইচ্ছেটা পূরণ হলো এবং পরিচয় করার কিছু নেই আমার সবার প্রিয় মানে আমারও তো খুব প্রিয় এবং আপনাদেরও খুব প্রিয় মানুষ তুমি পাকাপাকি ড্রাইভিং করছো এটা তো ছোটবেলা থেকে আমি ছোটবেলা থেকে ড্রাইভিং করি হ্যাঁ মানে ক্লাস 8 9 থেকে আমি চালাতে পারি গাড়ি মানে হ্যাঁ প্রথমে আগে কাকু যে ছিল আর কি তার কোলে বসে চালাতাম শুরু শুরু ওকে পাওয়া যেত না বলে আচ্ছা তারপর 11 12 তে চালানো শুরু করেছি 11 12 থেকে পুরো প্রপারলি প্রপারলি বাহ লাইসেন্স লাইসেন্স তো 18 বছর হলো তারপর লাইসেন্স পেলাম আচ্ছা তারপর ব্যাস এখনো পর্যন্ত মানুষের শখ থাকে না মানে এই গাড়ি একবার ড্রাইভ করে দেখবো ওই গাড়িটা ড্রাইভ করে দেখবো তোমার এরকম কোনো ইচ্ছে বা সেই গাড়ি ড্রাইভ করা হয়ে গেছে এরকম কিছু হয়েছে হ্যাঁ আমার চালানোর ইচ্ছা আছে ল্যাম্বরগিনি আচ্ছা ফেরারি ওকে এই সব কয়টা গাড়ি আমার শখ আছে বেশ বেশ মানে চালাবে আর মানে চালানোর ইচ্ছা আছে রাইট নিজে প্রেফার করো যদি আমি বলি ইন্ডিয়ান গাড়ি বা আমাদের শহর কলকাতায় যে সমস্ত গাড়িগুলো চলে এখন অনেক দামি দামি গাড়ি চলে তো নিজে প্রেফার করো বা নিজের পছন্দের কোন গাড়িটা এখন তো এটা চালাচ্ছি এটা আমার খুব পছন্দের গাড়ি পরিচয় করিয়ে দাও তোমার গাড়ির সাথে সবার গাড়ির সাথে আর কি মানে এটা তো মানে হন্ডা সিটি আর কি ভালো খুব ভালো কমফোর্টেবল গাড়ি রাইট তো আরাম আছে এটা হন্ডা সিটির টপ মডেলটা টপ মডেল বলতে হ্যাঁ মানে অনেকগুলো রেঞ্জ থাকে তো এটা টপ মডেলটা রাইট রাজ একটা কথা জানতে ইচ্ছে করে মানে মানুষের তো গাড়ি মানেই একটা ছোটখাটো বাড়ি সো আমাকে ছোটখাটো বাড়ি হ্যাঁ ডেফিনেটলি প্রচুর মানুষ রয়েছে যেখানে গাড়িতে তাদের সমস্ত পছন্দের জিনিস এসেনশিয়াল জিনিসগুলো তারা তাদের গাড়ির মধ্যে রেখে দেয় এবং মানুষজন জানেই আর কি আচ্ছা এইটা ঘরে না পাওয়া গেলে আমার গাড়িতে রয়েছে আজকে আমরা গান শুনবো না মানে আজকে কি মানে তুমি যখন ডেফিনেটলি গানের লোক রয়েছে রাজ রয়েছে আর গাড়িতে গান চলবে না এটা আমি অ্যাকচুয়ালি না মোবাইলে খুব কম গান চলে আমি মেইনলি এখন আজকাল এফএম বেশি শুনছি এফএম বেশি শুনছি এই যা চলে ওকে আমাকে একটা কথা বলো যে এই এফএম শুনতে শুনতে যাও যদি নরমালি কখনো চয়েস করতে দেওয়া হলো যে রাজ আজকে ড্রাইভ করবে এবং তোমার গান শুনে বহু মানুষ লং ড্রাইভে যায় আর কি গান চালিয়ে ড্রাইভ করছে লং ড্রাইভ তুমি তোমার কোন গানগুলো বেসিক্যালি প্রেফার করবে আর কি চালানোর ক্ষেত্রে না আমি নিজের গান চালাই না সিরিয়াসলি না মানে যখন তুমি গাড়ি শো করতে যাও বা তুমি যখন নিজে গাড়ি চালাও তখন নিজের গান চালাও না না কি নিজের গান চালাও না আমি অন্য অন্য গান শুনি নিজের গান কি শুনবা মানে গান তো গাইতেই হবে সেই আমাকে নিজের গলায় শুনতে হবে কি হ্যাঁ তাহলে শুনতে মজা লাগে না তোমার বোরিং লাগে কি মনে হয় দেখ এরকম কেন গাইলাম আমি তো আমার গলায় কথা বলছি শুনতেই পাচ্ছি কত নিজের গলা শুনবো তার থেকে ভ্যারাইটি গান শুনি অন্যের গলা শুনি এত সুন্দর সুন্দর পৃথিবীতে গলা আছে ঠিক তোমার মোটামুটি কার গলা শুনতে ভালোবাসো আর কি মানে ভালো লাগে এটা গানের উপর ডিপেন্ড করে গান যদি খুব ভালো হয় তখন গলা যাই থাক সেটা অটোমেটিক ভালো যার গান খারাপ হলে গলা যতই ভালো
জীবনে প্রবলেম আসবেই তারপর আরো লেফট রাইটে কিছু চক্কর থাকে ওই সব জন্য বাইকে বেশি খেতাম, গাড়িতে কম। রাইট, গাড়িতে স্পিড লিমিটের জন্য বেশ কয়েকবার কেস খেয়েছি, যেগুলো আমি যাই না বাড়িতে চিঠি চলে যায় বাবা খবর দেওয়ার পরে। এই রে যে স্পিড লিমিট, মানে এখন 40 এ গাড়ি চালাতে পারো তো খেয়াল থাকে না, এগুলো হাই পিকআপ গাড়ি কখন 50 হয়ে যায় খেয়াল থাকে না। না ঠিক, ওই জন্য বোঝা যায় না। এই শহর কলকাতা কোন জায়গাটা তোমার বেশি ভালোবাসে? কলকাতা সব থেকে ভালো শহর কোনটা? না ভালো জায়গা, জায়গা ভালো জায়গা, মানে তোমাকে যদি বলা হয় যে কলকাতার যেমন তোমার নিজের বাড়ি থাকা হয়ে গেলে আর আলাদা করে ভালো খারাপ কি কিছু লাগে, কমফোর্টেবল একটা জায়গা হয়ে যায়, তুমি নিজের জায়গা মনে করো। সেটা তোমার ক্ষেত্রেও, মানে কলকাতার ক্ষেত্রে সব জায়গাটি মোটামুটি তাই। এবার কিছু কিছু জায়গা আছে যেগুলো আর কি এখনো অব্দি আমার যাওয়া হয়নি, একটু গ্রামগঞ্জের জায়গা যেগুলো ভালো লাগে, পিসফুল লাগে, যেগুলো মনে হয় কলকাতার একদম বাইরে চলে এসেছি। যেমন সেগুলো তোমার বারুইপুরের দিকে কয়েকটা জায়গা প্রেফার করো আর কি তুমি? মাঝে মাঝে ভালো লাগে। আচ্ছা আমায় আরেকটা কথা বলো রাজ, প্রচুর মানুষের মানে প্রচুর মানুষজন এটাও বলে যে ট্রাফিক ধরার পরে যখন চিনতে পেরে যায় আর কি যে ও আচ্ছা দাদা আপনি এই, বা তারাও মাঝে মাঝে পরিচয় দিয়ে ফেলে। আমি এটা সত্যি কথা বললাম, আমাকে বাইরে খুব কম লোকে চিনতে পারে। ঠিক, এটা জানি না কেন বাট তাই হয়, তার জন্য আমি খুব আরামে থাকতে পারি বাইরে। আচ্ছা মানুষজন গান করে বা যে কাজই করুক, শিল্প করুক, যেটাই করুক, আর্টিস্ট মানুষকে যদি না চিনতে পারে মানুষ, কোথাও একটা কমপ্লেক্স কাজ করে না যে আমি কাজ করছি বাইরে বেরোচ্ছি মানুষ আমায় চিনতে পারছে না, কোথাও একটা ওই দ্বন্দ্ব তৈরি? এটা আমার এটা জানি না, ডিপেন্ড করে মানে কি মেন্টালিটি নিয়ে কাজ করছি। যদি এই মেন্টালিটি এটা থাকে যে আমি গান গাইছি যাতে লোক চেনানোর জন্য, তখন একটা অ্যাংজাইটি কাজ করবে যে আমার লোক কেন চিনছে না। আর যদি আমি গান করি বা যে কোনো কাজ করি, গান, ডান্স, অ্যাক্টিং, যা ইচ্ছে যেটা করি, জাস্ট ফর দ্য সোল পারপাস অফ ওয়ার্কিং, কি আমি গানটা ভালো গাইতে চাই, অ্যাক্টিংটা ভালো করতে চাই, ঠিক, তো লোক চিনলো বা না চিনলো মনে হয় না সেটা নিয়ে মাথায় খুব একটা বদল করে। রাইট, সেক্ষেত্রে তুমিও তাই? আমার হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি কোনো গানে তো আমি ফেম বা এইসবের চিন্তা করে আসিনি। আচ্ছা, তো গান ভালো লাগে করতাম, তো হচ্ছে যা হচ্ছে, এবার কেউ চিনলো চিনলো না চিনলো হচ্ছে তাতে কোনো এটা কোনো ব্যাপার নেই। এইটা না চিনলে বেটার, না চিনলে বেটার, না ভালো ভালো থাকা যায়, না চিনলে বেটার। কারণ কি তখন আমি অ্যাজ আ মানে রাজ, লোকজন শুধু না তোমার ফ্যামিলির লোকজন এটা বলে, রাজ খুব ল্যাথ খায়। ও বাবা প্রচুর, ঠিক প্রচুর, মানে এত 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 ল্যাথ তোমার জীবনে চলে আসে। এবং আরেকটা কথাও আছে যে তুমি প্যাচা, অ্যাকচুয়ালি রাতে জেগে থাকো তুমি? আমার না ম্যাক্সিমাম মিউজিশিয়ানই মানে রাতে একটুখানি বেশি জাগা থাকে, তাই না? হ্যাঁ, আমি অলমোস্ট যাদেরকে শুনেছি বা যাদেরকে চিনি জানি, আমারও মনে হয় তাই। ম্যাক্সিমাম আমার বন্ধু বান্ধব যারা যারা আছে, ওকে, রাতে ম্যাক্সিমামই জাগা থাকে। খুব কম আছে যারা 10টা 11টায় ঘুমিয়ে সকাল 7টায় উঠে মিউজিক করছে। আসছে তো তোমার তোমার ক্ষেত্রে তুমি মানে শুতে যাও কখন? আমি শুতে যাই কখন ডিপেন্ড করে, মাঝে মাঝে 3টে, মাঝে মাঝে 4টে, মাঝে মাঝে 2টো, মাঝে মাঝে 1টা, মাঝে মাঝে 6টা, মাঝে মাঝে 7টা, ডিপেন্ড করে কাজের জন্য, প্রত্যেক দিন ভ্যারি করে এটা। রাইট, এই যে এত মানুষ তোমার গান শোনে বা এত ভিডিও তুমি নিজে করো, নিজে শ্যুট করো, তো এগুলো মেইনলি কোন টাইমটা করা প্রেফার করো? এটা নর্মালি ভিডিও এবার ভিডিওর কন্টেন্টের উপর ডিপেন্ড করে। যদি এটা এরকম কোনো কন্টেন্ট হয় যেটা আমার সকালে শ্যুট করতে হবে, তো সকালবেলা শ্যুট করি। আর যদি আমার ইনডোর লাইটিং লাগবে যেখানে একটু ডার্ক এনভায়রনমেন্ট থাকবে, তখন সন্ধ্যাবেলা লাইটিং ফাইটিং করে শ্যুট করি। ওকে,
কি আবার ফ্যান্টাস্টিক খুব ভালো লাগছে ভালো লাগছে তুমি সুন্দর করে কতটা ভালো লাগছে প্রপার ভাবে গানটা এই গানটার সাথে সাথে আর কি ড্রাইভিং টাও শিখে গেছো খুব ভালো লাগছে জেনে আচ্ছা এমন ভাবে বলছো এজ ইন আমি এরোপ্লেন চালাচ্ছি আমি মানে গাড়িতে তো সবাই সবাই গাড়ি চালাতে পারে না কিন্তু এরকম ওলি গলি ওলি গলি দিয়ে আমার আমার যদি আমাকে নিয়ে তুমি কথা বলো তাহলে আমার হাইট নিয়ে যদি তুমি কথা ছাড়া বলো তাহলে মনটা অনেক বড় তোমার হাইটে কি প্রবলেম না বলে আমি একটু ছোটখাটো মানুষ তো প্রবলেম কি গুড প্রবলেম ইন স্মল প্যাকেজেস শুনুন এটা অবশ্যই আমির খান ছোট সচিন টেন্ডুলকার ছোট ওই দলে বড় তুমি ওফ তারাও তো সিনা টেনে বসি তোমার গাড়িতে আসতে বেল্টটা বেল্টটা ছিঁড়ে যাবে আমি এক এই মোটা বললে বলে মানে ইন্ডিয়া না না বেশি চড়া হয়ে গেল হ্যাঁ তো এই এবার ইনডাইরেক্টলি যখন কথাটা এটা বললে তো নিজেকে আমি খুব যত দিন যাচ্ছে বা যারা দেখছে চলো যে এত কি করে রোগা হয়ে যাচ্ছ তুমি কি ডায়েট করছো এটা তো না এটা ডায়েট না এটা লকডাউনের জন্য আমরা ম্যাক্সিমাম লোকই রোগা হয়েছে কারণ তোমার বাইরে খাওয়া দাওয়া কমে গেছে আচ্ছা বাড়ি খাওয়া দাওয়ার জন্য হ্যাঁ মনে হয় ম্যাক্সিমাম লোকেরই এই জিনিসটা হয়েছে বাহ লকডাউনে প্রচুর মানুষজন বাড়িতে অনেক ধরনের প্রিপারেশন তৈরি করেছে শিখেছে রাজও কি সেরকম করেছে নাকি আমি রান্না করা প্রচুর রান্না শিখেছি তাই নাকি কি কি রান্না করলে চিকেন মাটন এগুলো তো বানিয়েছি আমি যেটা সবচেয়ে ভালো বানাতে পারি হ্যাঁ এখন এটা হলো এটা কি ইদানিং হ্যাঁ আই গেস এটাকে বলে এলে ই অলিও মানে ইটস আ সার্টেন কাইন্ড অফ পাস্তা ওকে আচ্ছা মানে স্প্যাগেটি এটা বেসিক্যালি ইতালিয়ান ডিশ একদম অথেন্টিক ইতালিয়ান ডিশ ওকে ওকে এটা আমি দারুণ বানাতে পারি সুপার ওকে মানে সেটা তুমি যতজনকে খাইয়েছো তারা পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে তো হতে পারে তোমার তারপর আমাকে আগড়ায় পাঠিয়ে দিতে হয়েছে সিরিয়াসলি দারুণ দারুণ মানে বাহ ফ্যান্টাস্টিক এই লকডাউনের মধ্যে তো মানে রাস্তাঘাট ফাঁকা প্রচুর মানুষ ড্রাইভিং শিখেছে এবং নিজের মতো করে গাড়িও চালিয়েছে তুমিও কি হ্যাঁ করেছে অনেকে তো তুমি তুমি কি এই ব্যাপারটা করেছো মানে গাড়ি চালিয়েছি ইন দ্য সেন্স বেরোনো তো বন্ধই ছিল না লকডাউনে আমি বাড়িতেই ছিলাম ম্যাক্সিমাম পুরো সময়টা খুব কম বেরিয়েছি রাত্রিবেলা মাঝে মাঝে আমি যেটা বেরোতে পারতাম না আগে সেটা হলো বাইক নিয়ে বেরোতে পারতাম না আমি বাইক নিয়ে একটু বেরোতাম রাত্রিবেলা এই 10:30-11টা নাগাদ ঠিক একা একা বাইক চালিয়ে একা একা বাইক চালিয়ে নতুন কোনো মিউজিক আপনার গানে কানে হেডফোন দিয়ে একটু চালিয়েলাম সুন্দর বাইক আমরা প্রত্যেকে জানি আছে স্পোর্টি বাইক আর কি তুমি খুব ভালো বাইকও চালাতে পারো রাইড করতে পারো তো সে জায়গায় একা একা সেটা যখন কখন কেউ পিছনে থাকবে তখন ভালো লাগে যখন একা থাকি তখন ওটাও ভালো লাগে দুরকম ভালো লাগা আছে রাত্রিবেলা যখন একা বেরোচ্ছি তখন আমি গান শুনছি না কানে হেডফোন লাগাতে পারবো না আর এমনিতে পিছনে বসে থাকলে কথা বললে শোনা যায় না হওয়ার জন্য ঠিক তার থেকে বেটার না কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে চাই ভালো ভালো গান শুনতে শুনতে ঠিক ঠিক লাস্ট কবে বাইকের পিছনে কাউকে বসিয়েছো লাস্ট কবে এই তো কিছুদিন আগে কাকে সোনুকে মানে আমার বন্ধু এগুলো তো ছাড়ো না এগুলো তো হয় তুমি কি জিজ্ঞেস করছো আমি কি জিজ্ঞেস করছি মানে গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করছো এটা আর ভেঙে কি বলবো বলো না আমি বাইক নিয়ে এরম সেরম ভাবে বেরোই না মানে সেই ক্ষেত্রে বাইরে যাই যেমন এই পাটুলিতে এলাম এখন হ্যাঁ এই এরিয়ার বাইরে আমি বাইক নিয়ে বেরোই না আজকাল কেন কারণ পুলিশ কেস যায় বলে তুমি এইটুকুর মধ্যেই থাকো হ্যাঁ বাইক নিয়ে এর চেয়ে বেশি এর চেয়ে বাইরে গেলে গাড়ি নিয়ে বেরোই পুলিশ প্রচুর কেস যায় লং ড্রাইভ কতটা মানে কতদিন বা কোন জায়গাটা অব্দি করেছো লং ড্রাইভ হ্যাঁ কি বাইক না গাড়ি আচ্ছা প্রথমে গাড়ি বলো আজকে গাড়িতে আছি আই গেস মায়াপুর গেছিলাম মায়াপুর হাইস্ট ড্রাইভ হ্যাঁ মায়াপুর না অ্যাকচুয়ালি উড়িষ্যা গেছিলাম অনেক আগে আমি আর বাবা একটা শো এর জন্য গেছিলাম আচ্ছা তো 500 কিলোমিটার মতন মনে রাস্তা ছিল তুমিই চালিয়েছো হ্যাঁ 3-4 বছর আগে
ওকে আমি বাবা হাফ হাফ চালিয়েছিলাম হ্যাঁ কাকুও তো ভালো ড্রাইভ করতে পারে হ্যাঁ বাবা তো কাকু এই গাড়ি চালায় হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এটা বাবার জন্য নেওয়া ছিল এটা নিজের গাড়ি বাট আচ্ছা আপ যা হয়েছে স্পেশালি আমি বেশি চালাচ্ছি আর কাকু আর তুমি যদি বেরো তাহলে ম্যাক্সিমাম ড্রাইভটা কে করে না তা তখন আমি করি ম্যাক্সিমামটা আর কাকু যেটা হয় যে গার্জিয়ান পাশে বসে থাকলে এই স্পিড বাড়াবি না এই এইভাবে কেন কাটালি এইটা তো এরকম স্মুথ এটা কি করছিস আজ এরকম হয় মানে মানুষ সাথে তো হয়ে থাকে কাকু কি বলে বলে যে একটু হর্ন মারলি না কেন হর্ন মার আস্তে চালা বাদিকে ঘুরতে হবে আমি যেটা ভুল করি ওরা গলি মিস করে যাই আচ্ছা তখন একটু মানুষ সাথে একটু বকা হয়ে যায় এই আর কি রাজ বাড়িতে আমি তোমার মায়ের সাথেও একদিন কথা হচ্ছিল আমার তো প্রায়ই হয় মানে কাকুর সাথেও কথা হয় মানে এমনি নরমাল হোয়াটসঅ্যাপে চ্যাট হয় কি সব কথা তোমার মানে কাকুর সাথে তো ফোর চ্যাটিং হ্যাঁ মানে কাকুর সাথে যা কথাবার্তা বলা যায় আর কি শান্তনু কেমন কি চলছে কি আমি জিজ্ঞেস করলাম রাজ কোথায় তোমাকে পাওয়া গেল না ভাই তুমি তো পড়াছ তো হেই কাকু হোয়াটসঅ্যাপ মানে ব্যাড এরকম না মোটেও না এরকম কোনো সম্পর্ক কাকুর সাথে নেই আমার সাথে যথেষ্ট হেলদি সম্পর্ক আছে দিস ইজ হেলদি অনলি না হ্যাঁ হেই কাকু হোয়াটসঅ্যাপ এরকম বাই দ্য ওয়ে কাকু যখন আমি রাজকে পাই না তখন আমাকে কাকুর কাছে রিচ করতে হয় আর কি ম্যাক্সিমাম সময় রাজ তোমার নামে একটা কথা রয়েছে এবং তুমি নাকি এটা খুব মেনটেন করে চলো আজকাল যেটা আমার বিশ্বাস হয় না আমার ক্ষেত্রে হয়তো খুব ব্যাপারটা আমি বিশ্বাসই করতে পারি না প্রচুর মানুষ আমারও বন্ধু বান্ধব প্রচুর লোকজন এটা বলে যে সিগন্যাল ভাঙলাম উনি এখন আচ্ছা এটা তুমি ভাঙ বাড়িতে এবার চিঠি যাবে আমি খেয়াল করিনি দেখো লালটা পড়ে গেল একটা সিগন্যাল অলরেডি ভেঙে ফেলেছে রাজ এবং খুব ভয়ে আমরাও রয়েছি কিছু করনি হঠাৎ লাল লাইট হয়ে যায় আমি বুঝতে পারি না কেন এরকম করে আচ্ছা সিস্টেমটা কবে ঠিক হবে আচ্ছা খুব প্রবলেম এটা কলকাতার এটাই তোমার সব থেকে বিরক্তকর লাগে না এটা সিরিয়াস প্রবলেমেটিক এতে কি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে পুটার আচ্ছা আর যদি তোমার কখনো যদি মনে হয় যে কলকাতার কিছু চেঞ্জ করে দিতে আমি কেউ না কারো কিছু চেঞ্জ করার হয় না অ্যাডজাস্ট করতে পারি যে কোনো জায়গায় ওকে তো আমার কোনো প্রবলেম নেই বাট এটা একটা জিনিস যে হট করে বয়ে যায় না ঠিক সেটা তারা বাইরে ভাই যেখানটাতে ছিলাম যে কথাটা বলছিলাম যে তোমাকে আমার অনেক বন্ধু বান্ধব বলে রাজ আমাদের সাথে কথা বলতে চায় না রাজ বেশি ইন্টারভিউ দিতে চায় না না মানে দিতে চায় না হ্যাঁ মানে ইদানিং কি দেব কি দেব কি তোমার সাথে যেমন আড্ডা হচ্ছে আমার আড্ডা আলাদা কথা মানুষ এখন নিজের কাজটা মানুষকে জানাতে চায় এখন তো কাজ বেরোলে তো লোক জানতে পারে যদি ভালো কাজ হয় লোক জানবে ভালো কাজ না হলে লোক জানবে না ওই হিসাব রাজ এই লকডাউনের মধ্যে মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে অনেক প্রচুর মানুষজন বলছেন যে আলটিমেট মিউজিক ইন্ডাস্ট্রি দেওয়ালে পিঠ থেকে গেছে তাই কিন্তু তারপরেও মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এবার থেকে কনসার্ট করা যাবে সো হোয়াট ইফ থিঙ্ক মানে তোমার সেক্ষেত্রে কি কিছু মনে হয়েছে লাইক কনসার্ট বন্ধ এতদিন ধরে এটা তো কিছু করার নেই না সোশ্যাল সিচুয়েশনই এমন একটা হয়ে গেছে যেখানে কনসার্ট বন্ধ করার দরকার ছিল ঠিক কারণ নাহলে পাবলিকের এখন এন্টারটেনমেন্টের পারপাসে যদি লোক ভোগে বেশি সেটা কোনো অ্যাঙ্গেল দিয়ে ঠিক না আগে মানুষের হেলথ ঠিক থাকা দরকার তারপর এন্টারটেনমেন্ট হলো লাস্ট এন্টারটেনমেন্ট হলো যখন তুমি নেসেসিটি সব আসছে তুমি হেলদি আছো দেন কামস এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট লাস্ট তো আমার মনে হয় না যে এই কনসার্টের ব্যাপারটা আরও অফ থাকা উচিত ইনফ্যাক্ট মানে আরও কয়েক মাস আরও একটু অফ থাকা উচিত হ্যাঁ কারণ এখন বাড়ছে না প্রচুর এরা ঠিকই এরা আমাদের এই ইনকামের অনেক ক্ষতি হচ্ছে বাট তা তো আমাদের শুধু একার স্বার্থপর চিন্তা হয়ে যাবে রাইট আর তোমার এই লকডাউনের মধ্যে থেকে কি কাজ মানে প্রচুর মানুষ নতুন কাজ করছে নতুন করে গান বানাচ্ছে তোমার তো ডেফিনেটলি প্রচুর কাজও হয়েছে আমি শুনলাম মানে হ্যাঁ গান রেকর্ডিং টেকর্ডিং হচ্ছে সেগুলো যেরকম চলার দরকার কি কি কাজ হয়েছে একটু বলো না সেটা কিভাবে বলি এখন রেকর্ডিং অনেক হচ্ছে কি বেরোবে কি না বেরোবে নতুন কোনো কোলাব বা ইউটিউব নিয়ে তোমার নতুন ভাবনা চিন্তা বা তুমি কারো সাথে হ্যাঁ ইউটিউবে আমার নিজের অরিজিনালস গুলো বের করবো কয়েকটা এইগুলো আমি অর্ডার তৈরি করেছি ওকে নিজে লিখেছো কি তুমি না মানে আমি লিখতে পারি না ওকে আমি কয়েকটা কম্পোজিশন করেছি হ্যাঁ আর আমার কেউ ডিস্টার্ব করছে ফোন করে জানি না 00 নাম্বারটা কোন দেশের নাম্বার 00 দিয়ে শুরু হয় ওখানে একটা দেশের হবে বাজে দেশ হ্যাঁ মানে আমি গান নর্মাল গেয়েছি এবার আমি কম্পোজিশন করেছি একটা দুটো তো ওগুলো বেরোবে আর এমনি এইদিক ওদিক সিনেমা সিঙ্গেল সিঙ্গেল গেয়েছি এগুলো যেগুলো রিলিজ হচ্ছে আর এখন তো শোনা যাচ্ছে ইদানিং যে রাজ টলিউড কম বলিউড বেশি কম বেশি বলতে পারবো না তাহলে কাজের মাত্রাটা বেশি আর কি
কাজের সংখ্যা গানের সংখ্যা বাট হ্যাঁ হিন্দি গান রিসেন্টলি কয়েকটা বেশি গিয়েছে এটা ঠিক কথা তো এবার কোনটা বেশি সবই ডিপেন্ড করছে ওর রিলিজের উপর তুমি টলিউড বেশি করো বলিউড বেশি করো কিংবা তেলেগুর জন্য বেশি করো যেটা বেশি রিলিজ করবে শুনছি মানে তেলেগু গান করেছো তো একটা কথা হয়েছিল দুটো গান করা কথা হয়েছিল আচ্ছা তারপর এখন দুটোটা হয়ে ওঠেনি কবে মানে সেটা তোমার স্টুডিওতে প্র্যাকটিস প্র্যাকটিস না ওটা হলো চেন্নাইতে কি করতে হবে বিকজ দে ওয়ান্ট মি টু কাম অ্যান্ড ওরা চাইছে সামনে বসে বিকজ ফোনেটিক আরও লিরিক্সের ব্যাপার থাকে তো তো ওটা কেমন কি গে পেলো আমি হ্যাঁ বাংলা উচ্চারণ করে দিই ও মালায়ালমটা খুব টাফ কিন্তু ব্যাপারগুলো তাই না না বাট মজার ইচ্ছে করছে চা খেতে একদম মানে তুমি চা খেয়েই না বিরিয়ানি খাও কোনো অসুবিধা নেই গাড়িতে আমাদের এরকম তো প্রচুর মানুষের হ্যাবিট ঠিক বলবো না এরকম থাকে যে গাড়িতে যাচ্ছি বা গাড়িতে উঠলে আমার এই জিনিসগুলো গাড়ির মধ্যে থাকা চাই তো গাড়িতে মোটামুটি তুমি কি কি জিনিস সাথে করে নিয়ে ওঠো বা গাড়ি তুমি যখনই ড্রাইভ করতে যাও বা চড়তে যাও তখন এই জিনিসগুলো তোমার থাকা ম্যান্ডেটরি কি থাকে মোস্টলি ঘড়ি ওকে ফোন মানি ব্যাগ চার্জার ওকে আরাম তুমি যারা হবে কি করে গ্রেট ভালো আর আমার মন মন কারেক্ট গাড়ি চালাতে চালাতে মন অন্য জায়গায় থাকলে খুব রিস্ক কিন্তু এটা তো হয় না গাড়ি চালাতে মন তো এদিক ওদিক মানে অন্যদিকে তাকালে তো মন চলে যেতেই পারে যেতে পারে কন্ট্রোল করাটা দায়িত্ব নিজেদের ওফ কি বাণী জিও আচ্ছা আমি রিসেন্টলি তোমার ওই গানটা খুব আচ্ছা আচ্ছা আমার রিসেন্ট একটা হিন্দি গান আকেলা শুনবে হ্যাঁ শুনি রিসেন্ট হিন্দি গান তাহলে রিসেন্ট রাজের এই এই যে গানটা তুমি এখন শুনছি এটাই এটাই নতুন গান এটা নতুন গান এটা রিসেন্টলি রিলিজ করলো এটা কম্পোজ করেছে ডাব্বুদা ওকে ডাব্বুদা মাই ফ্রেন্ড লিরিক্স লিরিক্স লিখেছে হলো রাজীবদা হ্যাঁ রাজীবদা ডেফিনেটলি রাইট আমার মনে হয় এই বিষয়টা নিয়েও আমার কথা হয়েছিল তোমার সাথে না হলেও হ্যাঁ ডাব্বুদা আমাকে বলেছিল রাজের একটা সুন্দর গান আছে তারপর ছবিও দেখলাম হ্যাঁ তোমার বাড়িতে এসে রেকর্ডিং হয়েছে শুটিং হয়েছে রাইট হ্যাঁ ভালো গান যত শুনি আর আমার তোমার মনের ভেতর এত দুঃখ বেরিয়ে আসে না সত্যিকারের আমার প্রচুর দুঃখ আমার কেন মানে এত দুঃখ তুমি রাখো কোথায় করে এই যে গানটা শুনে মুখে রাখি পুরো শরীরে রাখি চারিদিকে দুঃখ এত দুঃখ রাখো তাও রোগা হয়ে যাচ্ছে তাও রোগা হয়ে যাচ্ছে দুঃখের কারণে না দুঃখে রোগা হয়ে তো এত দুঃখ তুমি জানো না দুঃখ ফ্যাট টানে হ্যাঁ তাই আচ্ছা লোকে আনন্দে মোটা হয়ে বেশি হ্যাঁ রাইট দুঃখে ফ্যাট টানে তো আমার তো দুঃখ ইজ লাইক হানি সকালবেলা উঠে দুঃখ খেলে উল্টে দিয়েছিলে হ্যাঁ দাড়িগুলো কি করে বেরিয়ে এলো বাট ভালো লাগছে শান্তনু কবে বিয়ে করছে আমার যখন এরকম ভাবনা চিন্তা চলে আসবে আমার লিস্টের মানে ইনভিটেশন লিস্টের প্রথম নামটাই রাজবর্মন ডেফিনেটলি আমার সিনিয়র মানুষজন বাবা আসুক জেঠু আসুক যারাই আসুক তাকে নিয়ে আসো তোমার বাড়িতে না না সেটা ঠিক আছে সে আমাকে মেইল পাঠালেও হবে নাই জি আজকাল তো ডিজিটাল হয়ে গেছে না ঠিক
ডিজিটাল ইন্ডিয়া রাইট দ্য স্পিড লিমিট ইজ 35 কিলোমিটার পার আওয়ার ভাই রে 35 তুমি আজকে আমার সাথে কথা বলা স্টার্ট করো না প্রবলেম করো না 35 ফটো কথা বলি ইমিটা কি যে কথা বললো এর নামটা ঠিক আমার জিজ্ঞেস করা হয়নি ও শান্তনু ফেভারিট গাড়ি কোনটা আমার এক এটা কি यार আমার কি ফেভারিট গাড়ি থাকতে পারে না এগুলো কিন্তু সব যাবে কিন্তু আপনারা টেনশন নেবেন না আরে স্পেশাল এপিসোড এটা আমার শান্তনু শান্তনু না শান্তনু শান্তনুর ফেভারিট গাড়ি নেনো না यार না হতেই পারে আরে না তোমরা বললে তো হতে পারে না আমার তো একটা মতামত আছে ওকে তোমার ফেভারিট গাড়ি কি আমার ভ্যালিনো ভালো লাগে অ্যাকচুয়ালি ভ্যালিনোটা খুব ভালো আর সুপার কার কোনটা ভালো লাগে এই ওই রেঞ্জে ওই রেঞ্জে সুপার কার ছোট গাড়িগুলো হয় না দুজনের সিট কিন্তু দেখতে বড় সরো দেখ আচ্ছা বুঝতে পেরেছি যেটা পুশ কি মানে হ্যাঁ ওই টাইপের গাড়িগুলো আমি যেরকম বললাম ল্যাম্বরগিনি পোর্শে মানে আমাদের দুজনের চিন্তাধারা একই রকম রাইট এক্সক্লুসিভ চিন্তা ভাবনা একজনকে নিয়ে বেরোবো সামনে একটা জায়গায় আমরা দাঁড়াবো চা খাবো এবং তারপর এই আড্ডা সেশন শেষ হবে এবং ডেফিনেটলি আপনি দেখতে থাকুন কেমন লাগছে এই নতুন ট্রাভেল শো যেখানে স্টারদের সাথে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি শহর কলকাতায় কোন কোন স্টারদের গাড়ি বা তাদের ড্রাইভিং কীরকম এই ব্যাপার স্যাপারগুলো আপনি যদি দেখতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার ফেভারিট স্টার বা সুপারস্টারের নাম যেখানে আপনি চান যেরকম একটা গাড়িতে ইন্টারভিউ হোক আজকে রাজ বর্মন রাজ আল্টিমেট চায়ের দোকান কামিং নাম্বো I'm gonna go get some.